দলের তরফে তার সঙ্গে দূরত্ব রাখার চেষ্টা করলেও তিনি তৃণমূলের সঙ্গেই আছেন। ফের একবার এই বার্তাই শোনা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। বৃহস্পতিবার সিবিআই এর বিশেষ আদালতে ঢোকার মুখে দলীয় কর্মীদের বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছা জানান পার্থ চট্টোপাধ্যায়। এর জেরেই সেই জল্পনা আরও একবার উস্কে দিলেন তিনি। বৃহস্পতিবার পার্থ সহ শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত সাতজনকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতের বাইরে পুলিশের গাড়ি থেকে নামতেই তার মুখে হাসি দেখা গেল। নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে তিনি বলেন, আমি সবার আগে 2023-এর শুভ নববর্ষের এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের সব কর্মীদের আগাম শুভেচ্ছা জানাই, সকলকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। তিনি বলেন, বেহালা আমার এলাকা, সেই বেহালাবাসীদেরও অভিনন্দন জানাই। বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক, আমাদের বহু দিনের শখ, তা যেন পূর্ণতা পায়। গত 12ই ডিসেম্বর আদালতে ঢোকার আগে শুভেন্দুর বিরুদ্ধে তিনি আক্রমণ করেন। তিনি বলেছিলেন, তৃণমূলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে ফের পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে নতুন করে জল্পনা দানা বেঁধেছে রাজনৈতিক অলিন্দে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।